আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে সেদ্ধ চালের সবজি দিয়ে নরম খিচুড়ি। তো দেখতে থাকেন আমি রাইস কুকারে কিভাবে খুব সহজেই রান্না করি, এবং এভাবে রান্না করলে কিন্তু ভীষণ রকমের মজার হয়। তো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব কয়েকটা লবঙ্গ আর সাদা এলাচ, আর দিতে পারেন 2 টুকরো পরিমাণ দারচিনি। তো এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। এখানে রয়েছে আদা বাটা, পেঁয়াজ বাটা, শুকনা মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ভাজা ধনে জিরার গুঁড়া। সবগুলো আমি একসাথে রেখে একটু পানি দিয়ে এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর সবগুলো পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ এখানে রয়েছে, রসুন বাটা 1 টেবিল চামচ, আর 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। তো মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে সেদ্ধ চাল। সেদ্ধ চাল আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি, আর এটা ধুয়ে একটা চালনিতে রেখে দিয়েছি পানিগুলো ঝরানোর জন্য। আর সবজি যত প্রকারের সবজি বাসায় থাকবে সবগুলো চেষ্টা করবেন দিতে, কারণ এটা যেহেতু ভেজিটেবল খিচুড়ি, তো বাসায় যা যা সবজি ছিল সবগুলো আমি ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়েছি। আর কি সবজি খিচুড়ি কিন্তু মাল্টি সবজি দিলে, মানে বিভিন্ন ধরনের সবজি দিলে খুবই টেস্ট হয়। তো এখানে রয়েছে কাকরোল, সব একটা করে দিয়েছি আমি, কয়েকটা বরবটি, সিম, টমেটো, আলু, মানে বাসায় যা যা সবজি ছিল সবগুলোই দিয়েছি এখানে। তো সবগুলো ছোট ছোট করে এভাবে পিস করে নিয়েছি, তারপর চালের সাথে দিয়ে দিলাম। আর এখন ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। আর রাইস কুকারে কিন্তু আমি আলাদা করে পানি বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম কিছু আস্ত রসুনের কোয়া। আর এখানে কিন্তু 5 প্রকারের মিক্সড ডাল রয়েছে। ডালটা কিন্তু আমি আগেই 60%-এর মতো সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেদ্ধ ডালটা এখানে দিচ্ছি চাল আর সবজির সাথে। সবগুলো একসাথে আমি কষিয়ে নিব কিছুক্ষণ, মানে তেলের সাথে মশলার সাথে ভাজতে হবে। এটা জাস্ট ভাজতেই যতটুকু সময় লাগে। আর এখানে রাইস কুকারে পানি দিয়েছি, এখানে 10 কাপের মতো পানি দিয়েছি, কারণ আমি খিচুড়িটা নরম করব, তো সে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। আর পানিটা ফুটে আসলে দিয়ে দিতে হবে ভাজা সবজি চাল ডালের মিশ্রণটা। তো ফিরে আসতেছি 15 মিনিট পর। তো পানিটা কিন্তু একদম মাখামাখা হয়ে গিয়েছে, এটা কিন্তু বেশ নরম, আর মাখামাখা হয়ে আসলেই অটো অফ হয়ে যাবে। আর রাইস কুকারে রান্নার এটাই সুবিধা, আর দেখতে হয় না। তো হয়ে গেল নরম খিচুড়ি একদম ঝটপট। আর হয়ে আসলে শেষের দিকে কিন্তু ধনে পাতা কুচি আর আস্ত কাঁচা মরিচ দিতে হবে। আর এটা কিন্তু এভাবে রান্না করলে ভীষণ রকমের টেস্ট হয়, দারুণ একটা ফ্লেভার আসে। এটা শুধু সেদ্ধ চালের সবজি দিয়ে নরম খিচুড়ি। তো আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে আপনাদের কাছে। অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভীষণ রকমের মজার হয় এভাবে রান্না করলে।